তো ভিউয়ার্স আজকে যেটা করব সেটা হলো দেখেন এর মধ্যে আছে বোতল। তো ভিউয়ার্স এই হলো বোতল, এই হলো কস্টেপ, আর এই হলো পানি। এখন কি করব সেটা দেখতে থাকেন। দর্শক, তারে কিন্তু টোটালি সাজানো শেষ, দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে রোবট। দর্শক শুরু কিন্তু শুরু কিন্তু দর্শক, সে কিন্তু ভাসি আছে, দেখেন সে কিন্তু ভাসি আছে। সে কিন্তু ভাসে আছে, টোটালি ভাসে থাকেন। তো হাত ছাড়ি দেন, হাত ছাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ছাড়ি দেন। উপরন তো উপরন 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 হ্যাঁ 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 দর্শক দেখেন, ইনি কিন্তু ভাসে আছে পানির মধ্যে, ভাসে আছে কিন্তু, এ দেখেন। উপরন্ত খারাপ 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 বোতল সব অ্যাকচুয়ালি টেপ, কস্টেপ তো পানিতে ভেজার কারণে এই যে কিছু বোতল কিন্তু ছুঁড়ে চলে যাচ্ছে। এর তোর আসেন, এর উপরন উপরন দর্শক, সে কিন্তু রোবট, রোবট কিন্তু সে পানির মধ্যে কিন্তু ফাঁসতেছে। হাত ইসি করেন তো তারপরে কিন্তু কিছু বোতল কিন্তু ছুড়ে গেছে, তাছাড়া দেখেন সে কিন্তু পানিতে ভাসতেছে। আসেন ওঠেন, বোতল তো ভালোই, এখানে আসে
রবটের কিন্তু লুঙ্গি খুলে গেছে। তো দর্শক, কাজ কিন্তু অলরেডি শেষ, সে কিন্তু পানিতে ভাসে থাকছে খুব ভালোভাবে মাত্র 50টা বোতলের সাহায্যে, আর সে কিন্তু 80 কেজি ওজন। তো এখন খোলা যাক, তার তো বাড়িতে যাওয়ার লাগবে, বউ সংসার সওয়াল আছে, সেটা খুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে যদি রাস্তায় যাওয়া যায় তাহলে সবাই কিন্তু পাগল বলবে, কেউ বলবে পাগলা রোবট আর কেউ বলবে পাগল হয়েছে। বুঝতেই তো পারতেছেন এই যে কত পরিমাণে বোতল আর কষ্টে কষ্টে। তো দর্শক, আশা করি খুবই ভালো লাগছে, আর এই বোতল যে কতটুকু কার্যকরী একটা ভূমিকা পালন করছে তারে সন্নি করে রাখার জন্য পানির মধ্যে, সেটা নিশ্চয়ই দেখছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এইরকম এক্সপেরিমেন্টের উপরে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেবো যদি পারেন একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।